আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই, ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ। যে তারেক মনোয়ার আগে ডক্টর ইউনুসকে সুদখোর ও সুদের প্রচারক বলতেন, সেই তারেক মনোয়ার এখন ডক্টর ইউনুসকে প্রশংসায় ভাসাচ্ছেন। তারেক মনোয়ারের দাবি, 2009-10 সালের দিকে ডক্টর ইউনুস তাকে দাওয়াত দিয়েছিলেন। ডক্টর ইউনুস নাকি তাকে কাকা বলে ডাকেন। ওয়াজের মঞ্চে তারেক মনোয়ারের এমন আজগুবি কথাবার্তা নতুন কিছু নয়। তিনি একবার দাবি করে বসেন, তিনি তিনবার অক্সফোর্ডের সেরা শিক্ষক হয়েছেন, যেটা নাকি আবার তার পরিবারও জানত না, হুট করে মাহফিলে বলে ফেলেছেন। তিনি আরও বলেছিলেন, 2015 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারেক মনোয়ার নিজেই বাতিল করে দিয়েছিলেন। এছাড়া বিল গেটসকে তিনি বেলগ্রেড এবং আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন। তাকে দেখতে টিকটিকির মতো লাগে বলেও মন্তব্য করেছিলেন তারেক মনোয়ার। তারেক মনোয়ার আরও দাবি করেছিলেন, তিনি নাসায় গিয়েছিলেন, নিয়মিত কাজী নজরুল ইসলামকে স্বপ্ন দেখেন, স্বপ্নে তাকে নাকি গানও শুনিয়েছেন কবি নজরুল। তাছাড়া 1990 সালে ইংলিশ লীগের একজন দামি ফুটবলার এবং বাংলাদেশের একজন পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে ছিলেন বলেও তিনি দাবি করেছেন। ফুটবল খেলে উপার্জন করা হারাম, তাই তিনি ইংলিশ লীগে খেলা ছেড়ে দিয়েছেন। ইংলিশ লীগের এই ওয়াজ ভাইরাল হওয়ার পর থেকে তারেক মনোয়ারকে অনেকে 90 সাল বলে ট্রোল করেন। এর আগে এক ওয়াজে বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতাকে নিয়ে মন করা বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার সাথে তার সাক্ষাৎ হয়েছে। তিনি আরও দাবি করেন, স্যামসাংয়ের প্রতিষ্ঠাতার নাম মিস্টার স্যামসাং এবং তিনি নাকি ইংরেজি জানেন না, শুধু কোরিয়ান ভাষা জানেন। যদিও স্যামসাংয়ের প্রতিষ্ঠাতার নাম লি বিয়ং চল, সেই সাথে প্রশ্ন ওঠে, এত বড় বৈশ্বিক কোম্পানির প্রতিষ্ঠাতা ইংরেজি জানেন না, তা কি করে সম্ভব? তারেক মনোয়ার আরও দাবি করেন, তিনি স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার মাথায় নিজের মাথার টুপি বসিয়ে দিয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পেরে তারেক মনোয়ার ক্ষমা চেয়েছিলেন। নিজের পাণ্ডিত্য এবং শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে তারেক মনোয়ার আরও অনেক মন গড়া তথ্য দিয়ে হাসির খোরাক হয়েছেন। আলোচিত সমালোচিত তারেক মনোয়ার 1960 সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তিনি রাজধানী ঢাকায় চলে আসেন। ঢাকা থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস নিয়ে কামিল সহ তৎকালীন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ রিলিজিয়নের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। তার পিতার নাম শফিকুল্লাহ, যিনি মাস্টার শফিকুল্লাহ নামে পরিচিত ছিলেন। মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষ্মীপুর জেলার একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা। তারেক মনোয়ারের বাবা 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী 12 তথা বর্তমান লক্ষ্মীপুর 3 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর 3 আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন। পরিচিতি পাওয়া শুরুর দিকে তারেক মনোয়ার এতটা সমালোচিত ছিলেন না, কিন্তু বিভিন্ন মাহফিলে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে থাকলে তিনি গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। 1990 সালে ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব থাকা অবস্থায় ব্রিটেনের 60 দশকের সবচেয়ে সুন্দরী এক মডেলকে মুসলিম বানানোর দাবিও করেছিলেন তিনি। এছাড়াও হেলিকপ্টার অস্বাস্থ্যকর মনে হওয়ায় দ্রুতগামী রকেটে চড়েছেন বলেও দাবি করেছিলেন এই বক্তা। এভাবেই বারবার প্রশ্নবিদ্ধ করেছেন দেশের আলেম সমাজকে। তারেক মনোয়ার নিঃসন্দেহে একজন ইসলামিক স্কলার। দীন ইসলাম সম্পর্কে তার জ্ঞানের গভীরতা নিয়ে হয়তো প্রশ্ন তোলা যাবে না, কিন্তু অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন ওয়াজ মাহফিলে ভিত্তিহীন ও বানোয়াট কথা বলে তিনি ইসলাম ধর্মকেই প্রশ্নবিদ্ধ করছেন। অবস্থা এমন হয়েছে, তারেক মনোয়ার 100 ভাগ সত্য বললেও অনেকে তাতে সন্দেহ পোষণ করেন।